الحمد لله وهذا والصلاة والسلام على من لا نبي بعد وما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي، ربي زدني علما، ربي زدني علما، اللهم ربي زدني علما. শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং উপস্থিত ওলামায়ে ইকরাম, সুপ্রশ্রোতা বিন্দু ভাই ও বোনেরা, আপনাদের সকলের উপর আল্লাহ তাআলা দয়া রহমত এবং শান্তি বর্ষিত। আজকে আমার আলোচনায় বিষয় বস্তু হলো জান্নাতের বিবরণ, জান্নাত স্থায়িত্ব মজাদার আবাস আল্লাহ তার সর্বান্দাদের জন্য উপস্থিত রেখেছে। তাতে এমন নিয়ামত আছে যা চক্ষু কখনো দেখেনি, কান কখনো শুনিনি, এমন কি মানুষের অন্তর কখনো ধারণি ও কল্পনা রূপে উদ্দিত হয়নি। আল্লাহ তাআলা বলেন সূরা সাজদা 17 থেকে, আল্লাহ তাআলা বলেন ফালা সালামু নাফসামা ইকফিয়া হুম্মিন কুরাই সাগনু জাজান বিমার কানু ইয়ামালুনা, অর্থাৎ কেউ জানে না যে তার জন্য জান্নাত আমল বিনিময়ের চক্ষু শীতলকারী কি কি সামগ্রী জোগাড় রাখা হয়েছে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি জান্নাত একটি অকল্পনীয় জায়গায় এবং চিরস্বপ্ন স্থান। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের জান্নাতবাসী হওয়া তৌফিক দান করে। আমিন ওয়া আখির দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।